আপনারা শুনছেন নিউ বাংলা টিভির অনুপ্রাণ প্রকাশন নিবেদিত কোন চিন্তা সূত্র আজকের এই প্রোগ্রাম মহাকাব্যের গল্প। মহাকাব্যের গল্প আসলে প্রমিসড প্রোফেট ডক্টর শাহনাজ পারভীনের লেখা, এই বই নিয়ে উনি প্রথম পর্বের দ্বিতীয় কবিতাটি পড়ছেন প্রার্থনা। প্রার্থনা, জন্মের আগেই যিনি হলেন এতিম, তাহার না জানা কথা জানাও মনে, এমন গানের কলি আমাকে শোনাও যেই গান কোনো দিন কেউ না শোনে। অতীত ভবিষ্যৎ বর্তমান কালে এর আগে সেই গান বাজেনি সকালে। গদ্য পদ্য গান কিংবা কথাই, দুঃখ কষ্ট হাসি অথবা ব্যথাই, এমন আলোকিত করো হে হৃদয় যে আলোই ভরে যায় আধার কদম, এমন জ্ঞানের খনি করো হে উজাল যে জ্ঞানের কিছুটাও জানে না অধম, কেমন নূরের খনি কোন আলোক তার যে আলোই গড়ে ওঠে আকাশ জমিন, গড়িল নক্ষত্র নহর সাগর পাহাড়, গড়ে ওঠে বেহেস্তের তামাম দুয়ার, নরকের বিভীষিকা ক্ষত গহ্বর, গড়ে ওঠে দেবদূত বৃক্ষ অমর, সমগ্র ভুবনের অধিপতি তুমি, অনন্ত অসীম তোমাকেই চুমি, চিরঞ্জীব তুমি এবং তুমি অমর, তুমি শান্তি এবং তুমি সমর, সকল আরামের অধিষ্ঠাত্রী সবাই, বিচ্ছুরিত দিকবিদিক আলোর প্রভাই, যে জ্যোতিতে সততই পরিব্রাতা তুমি, সে জ্যোতি শুধু তার উৎসের কণি, আমাকে বলে দাও না বলা কথা, আমাকে শোনাও তুমি আদি শ্লোক গাথা, আমার হৃদয়ে রাখো সেই জ্যোতিকণা যাহার আলোই ভাসে পৃথিবী প্লাবন, হৃদয়েরই অজানা দ্বার খুলে দাও আজ হে মহিম সকল সৃষ্টির মহিমা মহান, অবারিত করে দাও প্রান্তর আমার সমস্ত আগাছা তুমি করে দাও সাফ, সকল জঞ্জাল করে দাও মাপ, গোলাপে গোলাপে ফোটাও আমার প্রাচীর, উদ্ভাসিত ঘ্রাণ দিয়ে সুরভি চড়াও আমার পৃথিবী তুমি আলোতে ভরাও, মায়াময় ছায়াতলে আমাকে জড়াও হে মহিম সকল সৃষ্টির মহিমা মহিম। এভাবে আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছি। অসাধারণ অসাধারণ।